প্রত্যেক দিন সকালবেলায় আমি ডিউটি লেগে আগরতলাতে যাই গড়িয়াবাজার থেকে। তো আজকেও আমি সেম 8:30 সময় বাড়ি থেকে বার হয়েছি, বার হয়েছিল আমি আগরতলা চাকরির লেগে আমি যাইতেছিলাম এসবিআই লাইফ অফিসে। পদ্মনগর রেল ব্রিজটার কাছে আমি হঠাৎ করে একটা বাইক ওই সাইড থেকে আই, আমার গাড়িটার সামনে আয়া পড়ছে, ওইটার মধ্যে জাস্ট টাইমের পেছনে একটু বাড়ি খেয়েছে, তাহলে পড়ছে আমার গাড়িটার সামনে। সাথে সাথে আমি বার হইলাম, বার হয়ে টানিয়ে দেখলাম তাহলে সুস্থ আছে, কিন্তু সাথে কিছু মানুষ আছে যারা এসে দুজনের আগেই তারা হাতড়া দিয়ে ছেলে আমার গাড়িটার দিকে সামনে গ্লাস থেকে ভাঙছে, পেছনে যতগুলি গ্লাস আছে সবগুলি হাতড়া দিয়ে বাইরে ভেঙে নিয়েছে। এরপরে পুলিশ গেছে, পুলিশ গেছে পরে তারা আমারে নিয়ে এখানে নিয়ে আসে থানাতে। তারা আমার মারধর করারও চেষ্টা করছিল কিন্তু পুলিশ যাওয়াতে মানুষ থাকাতে হয়েছে না, কিন্তু আমার গাড়িটা ভেঙে গেল। কিটা দিয়ে ভাঙছে গাড়ি? হাতড়া দিয়ে ভাঙছে। তো স্যার আমি আগেও শুনছি যখন কিছু হোক যতই গাড়ি আইয়ে তারা কিছু না কিছু হলে তারা গাড়ি ভাঙে, নাহলে যে চালক থাকে চালকের কথা না শুনে মারধর করে মাইরে লাগানোর চেষ্টা করে তারা। কিন্তু আজকের দিনের বেলা দীক্ষা মনে আমি একটু সুস্থ অবস্থায় বা চেতে যদি সন্ধ্যাটন্ধ হয়ে যায় তাহলে মানে আমিও আজকে কিছু আমার অঘটন ঘটতে যাই।